কখনো সরল, কখনো গরল, কখনো বিতর্ক, কখনো বা কুতর্ক, কখনো আশা, কখনো হতাশা, সবই আছে আলোচনায়। বিচারক আপনি, খুঁজে নিন কোনটি যৌক্তিক আর কোনটি নয়। স্বাগত সবাইকে রাজকাহনের সাথে, আজকে আমি নাজমি মুনি, নিবেদন করছে জিপিএস ইস্পাত। বাংলাদেশে শেখ হাসিনা সরকার দুর্বল হলে তা ভারত এবং যুক্তরাষ্ট্র কারোর পক্ষেই সুখকর হবে না, স্পষ্ট বার্তা ভারতে যুক্তরাষ্ট্রের প্রতি। কেবল তাই নয়, নয়াদিল্লি বলছে হাসিনা সরকারকে অস্থির করার জন্য যুক্তরাষ্ট্রের তরফ থেকে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে তা ভারত তথা দক্ষিণ এশিয়ার সার্বিক নিরাপত্তার জন্য ইতিবাচক নয়। খবর প্রকাশিত হয়েছে ভারতীয় এবং জার্মান গণমাধ্যমে। যুক্তরাষ্ট্রকে দেয়া বার্তায় ভারত যুক্তরাষ্ট্রের ভিসা নীতির কেবল সমালোচনা করেনি, তারা বলেছে যুক্তরাষ্ট্রের এই নীতি সরাসরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো। নির্বাচনের মাত্র 5 মাস আগে আওয়ামী লীগ আর শেখ হাসিনার পক্ষে ভারতের এমন দৃঢ় অবস্থানে ক্ষমতাসীনরা দৃশ্যত সন্তুষ্ট। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আঞ্চলিক রাজনীতির বিষয়ে এই ভূখণ্ডে ভারত এবং আমেরিকার অভিন্ন স্বার্থ রয়েছে, তাই ভারত আমেরিকাকে কিছু বললে তারা তাদের স্বার্থেই বলেছে। অন্যদিকে নাখুশ হয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টিকে দুঃখজনক হিসেবে বর্ণনা করেছেন। শেখ হাসিনার পক্ষে আমেরিকাকে ভারতের বার্তা রাজনীতিতে কেমন প্রভাব ফেলছে? সরকারের পরিবর্তন কি বিদেশিদের উপর নাকি নির্ভর করছে দেশের জনগণের উপর? এইসব প্রশ্নের উত্তর খোঁজায় আলোচনায় আজ রাজকাহনে যুক্ত আছেন আওয়ামী লীগের ত্রাণ এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালি, এবং আছেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। দর্শক, আপনারা আছেন আমাদের সাথে আমাদের দেশের রাজনীতির এই আলোচনায়। বিদেশিদের হস্তক্ষেপের বিষয় অনেক দিন ধরেই আলোচনাতে আছে এবং প্রতিটি নির্বাচনের আগেই আমরা এই হস্তক্ষেপের বিষয়ে জানতে চাই, কিন্তু সকল দেশে সেই হস্তক্ষেপের মধ্যে এক ধরনের অস্পষ্টতা থাকে যাকে কূটনৈতিক আচরণ বলা হয়। কিন্তু আমরা ইদানিং যা কিছু দেখছি যে কিছু কিছু দেশের অবস্থান একদমই স্পষ্ট, তো কোনো কোনো দলের পক্ষে যাচ্ছে এবং স্পষ্ট বার্তাও তারা দিচ্ছেন। এইসব বার্তা আসলে আমার দেশের জন্য কতখানি সুখবর বয়ে আনছে, দেশের জনগণের জন্য কতখানি আনছে, এবং নির্বাচন আসলে এইসব দেশের বার্তার উপর নির্ভর করবে নাকি জনগণের পছন্দ অপছন্দের উপর নির্ভর করবে, সেটিও বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। সব আলোচনাতেই আমরা আজকে থাকতে চাই। অনেক ধন্যবাদ দর্শক, আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং কৃতজ্ঞতা জানাই অতিথি যারা আমাদের সাথে আছেন। আমরা শুরুতেই একটু চলে যেতে চাই, আমাদের সাথে আছেন আতাউর রহমান ঢালি, তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে আছেন। এতদিন বাংলাদেশের রাজনীতির সাথে যা কিছু হচ্ছিল নির্বাচনকে কেন্দ্র করে, আমরা স্পষ্টতই সেখানে যুক্তরাষ্ট্রে একটা বড় ধরনের অবদানের কথা দেখছিলাম। কথাবার্তার ক্ষেত্রে তাদের কথাটাই সবচেয়ে বেশি এসেছিল, ইউরোপীয় ইউনিয়নের কথা এসছে বারবার, জাতিসংঘের কথা এসছে কিছু কিছু সময়, কিন্তু সেখানে ভারতের অবস্থানটা আমরা মোটামুটি নিশ্চুপি দেখেছি। কিন্তু হঠাৎ করে ভারত যে বার্তা দিয়েছে সেটি একদম স্পষ্ট এবং দৃঢ় বার্তা আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সরকারের পক্ষে। এই বার্তাতে আসলে বিএনপি কেমনভাবে নিচ্ছে, এবং বিএনপি মনে করে কি না যে সামনে নির্বাচন এই বার্তাতে অনেক কিছু প্রভাবিত হবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ আলোচককে এবং আমার সামনে বসে থাকা দর্শকদের। দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতিতে আমি বিদেশিদের হস্তক্ষেপ শব্দটি বলবো না, এ ধরনের যেহেতু বাংলাদেশ এক সময় আমরা বলতাম পৃথিবী বলতো অনুন্নত দেশ, পরে তারা আমাদের খুব আদর সোহাগ করে আমাদেরকে উন্নয়নশীল দেশ হিসাবে আখ্যায়িত করলো। পরবর্তীতে আমরা এসজিডি, ইডিডি, তারা এইভাবে আমাদের উন্নয়ন সহযোগী, তো উন্নয়ন সহযোগী হিসাবে বিভিন্ন সময় তারা বিভিন্ন বক্তব্য অতীতেও রেখেছেন, এখনও রাখছেন। আবার নির্বাচনকালীন সময়গুলোতে আমরা ইদানিং, এটার কারণটা কী? এটার কারণটা হলো যে এখনও 50 বছর বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, আমরা একটা সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা আমরা এখনও তৈরি করতে পারিনি। যতটুকুই আমরা অগ্রগামী হয়েছিলাম জাতীয় ঐক্যমতের ভিত্তিতে, সেই জাতীয় ঐক্যবোধকেও আমরা ধূলিস্যাত করেছি। কিন্তু এই নির্বাচনের ব্যাপারে ধরেন আপনার সেই 96 সালের নির্বাচনে দেখেন, সেখানেও ভোটচার কারচুপির কথা উঠেছে। আমাদের নেত্রী বা বিএনপি তখন বলেছে এখানে ভোট কারচুপি হয়েছে। ঠিক তখন বিদেশি কূটনীতিকরা
তার সাথে দেখা করে এই ব্যাপারটা সমাধান করেন। তো তখন কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, কিন্তু এটা নিয়ে কিন্তু কোনো সমালোচনা করেনি যে কেন কূটনীতিকরা আসলো আয়েশা খালেদা জিয়াকে, যেহেতু বেনিফিট তারা পাচ্ছে। তো সমস্যাটা হয়ে গেছে যে বিদেশি কূটনীতিকরা যখন কথা বলে তখন সবাই দেখে কার পক্ষে গেছে, এই পক্ষে বিপক্ষে যাওয়াটা নিয়েই সমস্যা। তো আজকে সারা পৃথিবী, আজকে আমেরিকা মানে যখন ক্লান্ত ছিল সেই মিডল ইস্ট ওয়ার, আফগানিস্তান ওয়ারের ক্লান্ত থাকার পরে আবার তারা নতুন করে সারা পৃথিবীতে যখন হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি নিয়ে তারা এগিয়ে আসলো, সেটা তাদের হিউম্যান রাইটস ডেমোক্রেসি বিভিন্ন জনের প্রশ্ন থাকে, কিন্তু বাংলাদেশের হিউম্যান রাইটস ডেমোক্রেসি নিয়ে তারা যখন কথা বলেছে এ কথার তো সত্যতা আছে, শতভাগ সত্যতা আছে। এখন এটাকে আমরা কীভাবে হস্তক্ষেপ বলবো, এবং সারা পৃথিবীর আমরা বাংলাদেশ, আমরা এই হিউম্যান রাইটসের, আমরা চার্টারের মানবাধিকার যে সনদ, সেই সনদে আমরা একজন সদস্য দেশ। আমরা কীভাবে, কেউ যদি আমার মানবাধিকার বা গণতন্ত্র নির্বাচন নিয়ে কথা বলে আমরা কীভাবে এর বিরোধিতা করি, এটা বিরোধিতা করা কারো সম্ভব না, সম্ভবই না। এক, এবং তারা কারেক্টলি বলেছে, আমি বলবো না যে তারা ইনকারেক্টলি বলেছে, তারা কারেক্টলি বলেছে। তো এটা বলার অধিকার তাদের আছে, এদের অধিকার আমরা দিয়েছি সেই চুক্তিতে সাইন করার কারণে, অবশ্যই। আর ভারতের যে বিষয়ে যেটা আপনার আমার মহাসচিব বলেছেন, আজকে মহাসচিব প্রেস কনফারেন্স করে কি বলেছেন সেটাও বোধ হয় নিশ্চয়ই শুনেছেন। আসলে এই সমস্ত সংবাদের ভিত্তি কি জানি না, এবং যিনি লিখেছেন প্রথম যে আনন্দবাজার পত্রিকায় এই সংবাদ আসলো এবং এরপরে এটাকে কোট করলেন আবার ডয়েচে ভেলে, এবং ডয়েচে ভেলেকে হুবুব করে আবার কথা বলেছে একজনের, তারা বলছে একজন উর্ধ্বতনিয়ার সাথে। হ্যাঁ, তো অত্যন্ত ইন্টেলিজেন্ট হইল প্রথম আলো, নিজের উপরে দায় দায়িত্ব নিয়ে আসে না নিয়ে তারা এটা ছাপিয়ে দিয়েছে। এখন এই এই ধরনের কথার সত্যতা কি আমার জানা নেই, কারণ যে কোনো সংবাদের আপনার তথ্য সূত্র এগুলো যদি না থাকে, আপনার মনে হয় না যে বাংলাদেশে, আচ্ছা আমি একটু শেষ করি, কূটনৈতিক সূত্র দিয়ে বলে, হ্যাঁ তো যদি ভারত, আমি জানি না ভারত কি বলেছে বাংলাদেশের, হ্যাঁ আপনি জানেন না ওই নিউজকে আমি কোট করতে চাই না। আচ্ছা কেন কেন চান না, যদি একটা ভুল সংবাদ প্রচারিত হয় সেটা আন্তর্জাতিক গণমাধ্যমে যখন প্রচারিত হয় তখন ওইটা যদি ভুল হয়, কারণ বাংলাদেশে ওরা বলেছে যে বাংলাদেশে যদি এই মানে সরকার না থাকে তাহলে তাদের নিরাপত্তা বিঘ্নিত হবে, এটাই তো কথা। তাহলে কি ধরে নেব যে ভারত বাংলাদেশের সুষ্ঠু একটা নির্বাচন, বৈধ নির্বাচনের, একটি অবাধ নির্বাচনের বিপক্ষে দাঁড়িয়েছে, এই কথার অর্থ কি তাই দাঁড়ায় না? এই কথার অর্থ কি তাই দাঁড়ায় না তাদের নিরাপত্তার, গণতন্ত্র তাদের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে? তারা বলেছে যে জামাতের এখানে আসার একটা সম্ভাবনার জায়গা, আশঙ্কার জায়গা থাকে, জামাতকে যুক্তরাষ্ট্র সেটাকে একটা রাজনৈতিক দল মানলেও ভারত সেইকে মানে না, এবং যেহেতু স্থল এবং সমুদ্র একটা বড় সীমান্ত বাংলাদেশের সাথে আছে, কাজেই তারা এক ধরনের ঝুঁকি বোধ করে। তারা কিন্তু স্পষ্ট কারণ বলেছে, সেটার সাথে গণতন্ত্রের কোনো সংজ্ঞা নেই কথা বলে তারা ধরে নিচ্ছে যে সুষ্ঠু নির্বাচন হলে এখানে জামাত ক্ষমতায় আসবে, সেটা না আপনার কথায় কিন্তু তাই দাঁড়ায়, আমার কথা না সেটা তাদের কথা, তাদের কথা। এগুলো যে কত অবাধ মানে অলিক কথা, বাংলাদেশে জামাত কোনোদিনই ক্ষমতায় আসতে পারবে না। আপনি পাকিস্তানের ওই যে মোল্লারা, আপনাদের সাথে তারা সংসদে ছিলেন, আপনারা মন্ত্রী বানিয়েছেন, তাহলে ক্ষমতা হবে না কেন? মোল্লারা ক্ষমতায় আসবে না কেন? পাওয়ারফুল ওই যে ডিজেল মোল্লা ফজলুর রহমান থেকে আরম্ভ করে ক্ষমতায় আসবে না, আমি এই প্রশ্নের উত্তর জানি, ক্ষমতায় কেমন করে আসলো না? কারণ আপনারা যখন এসেছেন তাদের, তারা মন্ত্রী ছিলেন, তারা তো মন্ত্রিত্ব থাকা তো মানে ক্ষমতায় থাকা গাছ হতে পারে, জি, কিন্তু কোনোদিন বিএনপি জামাত গাছ হতে পারবে না,
স্বর্ণলতা গাছের মতো কারো গায়ে চড়ে তাহলে আমি আমি একটু আসি বিএনপি কখনো আওয়ামী লীগের ঘাড়ে চড়ে তারা যেতে পারবে আমিনুল ইসলাম আমিনের কাছে আসি আমিনুল ইসলাম আমিন যে প্রসঙ্গটি আসছে যে এই বার্তা বাংলাদেশের গণতন্ত্রের বিপক্ষে গেছে বলে বিএনপি মনে করছে আতর রহমান ঢালি সেটা বলছেন যে আওয়ামী লীগকে একতরফাভাবে ক্ষমতায় রাখার ক্ষেত্রে এই বার্তা কাজ করছে আসলেও কি সেটি কিনা শুভেচ্ছা মুন্নি আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি সম্মানিত দর্শক এবং দুই বিজ্ঞ আলোচক ডালি ভাই এবং আতর শামীম ভাইকে প্রথমত আমি ডালি ভাই যেখানে বলেছেন যে আওয়ামী লীগের পিঠে হয়তো কখনো জামাত চড়বে বা কখনো বিএনপি আমি এই জায়গাটা ডিফার করি তারপর আমি আপনার জায়গায় আসি কারণ আওয়ামী লীগ কখনোই জামাতের পিঠে চড়েনি বা আমরা তাদেরকে আমাদের পিঠে চড়তেও দেয়নি এটা বিএনপি নেতারা বলে কিন্তু বাস্তবতা হচ্ছে কি বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আওয়ামী লীগের সাথে যদি জামাতের কোনো আতাত থাকতো ভালোবাসা থাকতো প্রেম থাকতো তাহলে আমাদেরও নেতারা বলতেন যে ছাত্রলীগ এবং ছাত্র শিবির একই মায়ের পেটে দুটি সন্তান সহোদরের মতো যেমনটি তারেক জিয়া বলেছেন এক দ্বিতীয়ত শুধু বলার মধ্যেই সীমাবদ্ধ না তারা 2091 তারা ক্ষমতা আসার পর বিএনপি থেকে মহিলা পার্লামেন্ট মেম্বার করেছিলেন এবং 2001 তারা দুজনকে মন্ত্রী বানিয়েছিলেন এবং ওরা হেফাজত থেকেও তিনজনকে এমপি বানিয়েছিলেন আর আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে আমাদের ইশতেহার অনুযায়ী সে তাদেরকে আমরা মানবতাবিরোধী অপরাধের কারণে বিচার করে আইনের মাধ্যমে ফাঁসিতে ঝুলে আনা হয়েছে যদি প্রেম থাকতো অন্তত আর যাই হোক সেই কাজটা হতো না শেষ এখন এরপর আমি ইন্ডিয়ান এই জায়গাটায় আসি দেখুন এখন হচ্ছে একটা ইউনিপোলার ওয়ার্ল্ড বলা হয় এখানে আমেরিকায় যখন স্যাংশন দেয় তখন যারা উৎসাহিত হয় তখন সেটা হস্তক্ষেপ হয় না আবার পার্শ্ববর্তী দেশ যদি মনে করে যে নির্বাচনের আগে নানা ধরনের স্যাংশন দিয়ে বর্তমান সরকারকে দুর্বল করা এটা তাদের যদিও বা আমি এই জায়গায় একটু একমত যে আমরা নিশ্চিত করে জানি না যে সেটা আমেরিকান সেটা ইন্ডিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় এটা পত্রিকার সূত্র যদি আমি সেটা ধরে নিই সঠিক তাহলে সেটা হস্তক্ষেপ হবে এটা হচ্ছে একটা মানে দ্বৈত সত্তার বহিঃপ্রকাশ বাট আমি যেটা মনে করি যে আমেরিকার যে স্যাংশন এবং বা ইন্ডিয়ান যে বক্তব্য আমেরিকা যেমন স্পষ্টত বলেনি যে আমরা আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে দিব না বাট বিএনপিকে ক্ষমতায় আনব ঠিক ইন্ডিয়াও বলেনি যে আগামী নির্বাচনে ভোট ছাড়াই শেখ হাসিনাকে ক্ষমতা রাখতে হবে অথবা ফেয়ার নির্বাচন আমরা চাই না ইন্ডিয়াও বারবার বলেছে একেবারে ইন্ডিয়ান অথরিটি বলেছে যে আমরা বাংলাদেশে একটি এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় বাট আমরা এখানে একটি গ্রহণযোগ্য নির্বাচন চাই তাহলে এখানে বাট নির্বাচনের আগেই এটা প্রতিবেশী রাষ্ট্র হিসাবে যেহেতু ইন্ডিয়ার সাথে আমাদের বিশাল আপনি যেমনটি বলছেন যে সীমান্ত সম্পর্ক এবং আমাদের সাথে সেই স্বাধীনতার আগের থেকে আমাদের সাথে একটা গভীরতম সম্পর্ক এবং সেটা দিন দিন এই সম্পর্কটা গভীর থেকে গভীরতর কিন্তু এটা যদি হয়ে থাকে যে আসলে একটা প্রতিনিধি দলের সফর শেষে ভারতের সফর শেষে পরপরে এই ধরনের বার্তা যেয়ে থাকে এবং আপনি যেটা বলছেন যে শেখ হাসিনা সরকারকেই তারা রাখতে চেয়েছে এমন কোনো স্পষ্ট অবস্থান নেই তা কিন্তু না একদম নাম উল্লেখ করে আছে প্রতিবেদনটা যদি কোট আনতে যে শেখ হাসিনা সরকার দুর্বল হলে কারোর জন্যই সেটি ভালো হবে না তারা সেটা বলছেন একদমই স্পষ্ট আমার বক্তব্যটা হচ্ছে কি এখানে ধরেন আমেরিকা ইন্ডিয়া এবং সারা পৃথিবীতে একটা নিরাপত্তার জন্য কাজ করছে পারস্পরিক হ্যাঁ সেই নিরাপত্তার জায়গায় এসে যেমন গতকাল আমেরিকান আপনার একজন কংগ্রেসম্যান অ্যান্ড্রু কার্বারিনো বা কি নাম উনিও সন্ত্রাস দমনে বঙ্গবন্ধু কন্যার যে সাহসী পদক্ষেপ সেগুলোকে ভূমসী প্রশংসা করেছেন এবং তার নেতৃত্বে যেভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সেটাকে হাইলি উনি অ্যাপ্রিসিয়েট করেছেন তো এখন এই যে শান্তি সারা পৃথিবীর একটা শান্তি প্রতিষ্ঠা টেরোরিজমের বিরুদ্ধে এবং এটা তো সব রাষ্ট্রের কনসার্ন হতে পারে এবং ইন্ডিয়ার পার্শ্ববর্তী দেশ আফগানিস্তান সেখানে তালেবানদের হাতে বলতে গেলে আমেরিকা সারেন্ডার করে চলে গেছে এবং তালেবানরা ওখানে কী করতেছে আমরা কম বেশি জানি তো এটা যদি ওদিকে তালেবান বাংলাদেশে যদি আবার তালেবানদের ছোটো ভাইরা যদি বা বড়ো ভাইরা যদি আসে যেমনটি আমরা দেখেছি যে 2001 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশে স্লোগান হয়েছিল বাংলা ভাইরা স্লোগান দিয়েছিল আমরা হব তালেবান বাংলা হবে আফগান এবং তাদেরকে সরকার সার্বক্ষণিক নিরাপত্তা দিয়েছিল যে এসপি মাসুদের মাধ্যমে তো সেরকম অবস্থা যদি হয় সেটা তো ডেফিনেটলি অঞ্চলে বোধহয় থাকা দরকার ছিল যে বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক
উত্থান হলে আমরা হয়তো এটা করব না বা এটা, কিন্তু আমাদের প্রশ্ন সেটি যে যখন নাম উল্লেখ করে করা হয় তখন একটি দলকে আসলে কোনো একটা দেশ, আমার যেটা আমি বলছি আমার যেটা মনে হয়েছে আমেরিকা ইন্ডিয়ান মানে পত্রিকায় যেটা রিপোর্ট এসেছে, আমার যেটা মনে হয়েছে তাদের বক্তব্যটা হয়তো এমন ছিল যেহেতু স্যাংশন দেওয়ার পরে বিএনপি বা আওয়ামী বিরোধী শক্তিগুলো কুপুল্লসিত যে শেখ হাসিনা ক্ষমতায় থাকবে না এবং তাদেরকে দুর্বল করার জন্য স্যাংশন দেওয়া হয়েছে, সেই জায়গায় হয়তো ইন্ডিয়া যদি এই বার্তা আদৌ দিয়ে থাকে যেটা তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তা হয়, তাদের বক্তব্যটা হয়তো এমন ছিল যে নির্বাচনে কে ক্ষমতা আসবে না আসবে সেটা সে দেশের জনগণ ঠিক করবে, কিন্তু নির্বাচনের আগে জনমনে এরকম একটা ধারণা দেওয়া যে শেখ হাসিনার নাই এটা কোনোভাবেই ইতিবাচক নয়, হয়তো ইন্ডিয়া সে বার্তা দিতেছে। এবং আমি মনে করি এটা তো তারা কারেক্টলি বলেছে, আপনি নির্বাচনের আগের থেকে যদি আপনাকে যদি আমি দুর্বল করার চেষ্টা করি তাহলে তো আপনাকে আমি আমি যেটা বলছি যে আমি লেভেল প্লেইং ফিল্ড চাই, আমি কারো পক্ষে না, আমি একটা ফেয়ার নির্বাচন চাই, বিশেষ করে ফেয়ার নির্বাচন চাই, তো এটার সাথে তো ওইটা একসাথে যাচ্ছে না। তা আমার মনে হয়েছে যে বিষয়টা তেমনটি যে নির্বাচনের আগের থেকে শেখ হাসিনা কি দুর্বল করার প্রক্রিয়া, হ্যাঁ মানুষ যদি ভোট না দেয় তাহলে কিন্তু ইন্ডিয়া কেন, আমরা বুঝতে পারছি ক্ষমতা রাখতে পারবে না, এটা বাস্তবতা এইটাই যে তারা দুর্বল করার চেষ্টা করেছে, সেখানে ভারত শক্তিশালী করার ব্যবস্থা করলো কিনা এবং সেটা আসলে আমাদের জনগণের কাছে ভালো বার্তা যায় কিনা, কারণ জনগণই যেখানে সকল ক্ষমতার উৎস সেখানে নানা দেশ দুর্বল করা বা সবল করার জায়গায় যখন নিজস্ব কর্তৃত্ববাদের জায়গায় আসে, মানে এই প্রচেষ্টা তো বিশ্বজুড়ে আছে, নিশ্চয়ই আছে। আমি আসবো আপনার কাছে, আমি একটু সেলিম হায়দার পাটোয়ারির কাছ থেকে আসি, তার কাছ থেকে শামীম হায়দার পাটোয়ারির কাছ থেকে আসি, তারপরে আমি নিশ্চয়ই আসতে পারবো। শামীম হায়দার পাটোয়ারি, ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। যে পরিস্থিতিতে আসলে তৈরি হয়েছে এখন জনগণের কাছে একটা প্রশ্ন দাঁড়িয়ে গেছে, এটি আগের থেকেই যেটা ছিল মানুষের কাছে যে আমাদের দেশের আসলে জনগণের কোনো অবস্থান নাই, সরকার থাকবে কি থাকবে না তা নির্ভর করে আসলে বাইরের কি হচ্ছে না হচ্ছে ভূ রাজনীতির উপর, যুক্তরাষ্ট্র চাচ্ছে কি চাচ্ছে না, ভারত চাবে কি চাবে না, চীন চাইবে কি চাইবে না তার উপর, বাংলাদেশের পরিস্থিতি কি আসলেও শেষ পর্যন্ত সেই জায়গায় দাঁড়িয়েছে কিনা, না ব্যাপারটা কখনো তা না। আর পৃথিবীর সব দেশ তো আর চাবে না আওয়ামী লীগ সরকার থাকুক, সব দেশ তো আর চাবে না আওয়ামী লীগ সরকার চলে যাক, পৃথিবীর দেশগুলো এই বিষয়ে ভাগ হবে। আসলে এই বিষয়টা আনফর্চুনেট যে আমরা আমাদের দেশের ব্যাপারগুলো দেশীয়ভাবে সমাধান করতে পারি না। এদেশের মানুষ যদি একটা গণ অভ্যুত্থান করে তো পৃথিবীর কোন দেশ সেখানে নাক গলিয়ে সেটাকে দমাবে অথবা তার বাইরে যাবে, যেহেতু আন্দোলন খুব তীব্র হচ্ছে না সেই জন্য লেভেল প্লেইং ফিল করার জন্য আমেরিকা কিছু পদক্ষেপ নিয়েছে, পদক্ষেপগুলো খারাপ এটা আমি বলবো না, কারণ স্যাংশনের পরে বাংলাদেশে গুম বন্ধ হয়ে গেছে, এনফোর্স ডিসেপ্লিন বন্ধ হয়ে গেছে, বিরোধী দলগুলো সমাবেশ করার রিয়েল সুযোগ পাচ্ছে। এখন ক্যারটেকার গভর্নমেন্ট হবে কি না এইটা তো পৃথিবীর অন্য কোনো দেশ মুখ দিয়ে বলতে পারবে না, বাংলাদেশের ভিতরে এটা আভ্যন্তরীণ বিষয়, ডিপ্লোম্যাটিক নর্মস এটা অ্যালাউড না। হিউম্যান রাইটস ইস্যু হলে তারা বলতে পারে, হিউম্যান রাইটস একটা সার্বজনীন বিষয় সেটা তারা বলছে। এখন ভারতের আমি যে স্টেটমেন্টটা আমরা ধরে নিতে পারি এটা সত্য, কারণ ভারত এখনও বলেনি এটা বলেনি যে এটা সত্য নয়। সো সেখানে যদি আপনি সূক্ষ্মভাবে পড়েন সেখানে বলা আছে ভারত সুষ্ঠু নির্বাচন চায় আমেরিকার মতো, একদম প্রথম লাইন। তবে যেভাবে সরকারকে অস্থির করা হচ্ছে এইটাতে ভারত মনে করে যে এই এলাকাটা ডিস্টাবলাইজড হতে পারে, এবং অস্থির করা হচ্ছে মানে সেপারেট একটা ভিসা নীতি করা হয়েছে, স্যাংশন দেওয়া হয়েছে, অর্থাৎ ভারত চাচ্ছে সুষ্ঠু নির্বাচনের জন্য আর কোনো এই ধরনের প্রেশার যেন না দেওয়া হয়। সুষ্ঠু নির্বাচন কীভাবে হবে এটা ভারতও বলবে। আমার যেটা মনে হচ্ছে ভারতের ভয় হচ্ছে আমেরিকা পৃথিবীর অনেক দেশে নাক গলিয়েছে এবং সর্বোচ্চ লেভেল নাক গলিয়েছে, ড্রোন পাঠিয়েছে পাকিস্তানে, আফগানিস্তানে সোলজার পাঠিয়েছে, ইরাকে সোলজার পাঠিয়েছে, কিন্তু পরবর্তীতে সেটা ধরে রাখেনি, কন্টেইন করেনি, দুই বছর তিন বছর পর ছেড়ে দিয়েছে। আমার ধারণা ভারতের ভয় হচ্ছে পরাজিত হয়েছে, ভারতের ভয় হচ্ছে যে আমেরিকা অনেক আগ্রহ দেখাচ্ছে তারপরে একসময় হঠাৎ আগ্রহ দেখাবে না, তখন পুরো জিনিসটা তছনছ হয়ে যাবে, এটা একটা। দ্বিতীয় একটা হচ্ছে 71 সালে ভারত তো আমাদের আনকন্ডিশনাল সমর্থন দিয়েছিল, 1 কোটি রিফিউজি রেখেছিল, আর্মস দিয়েছিল লয়ের বাইরে, ওইটা কিন্তু ইল্লিগাল সেই সময় আইন অনুযায়ী, কিন্তু ভারত করেছিল, বিপ্লবী সরকার করতে সহযোগিতা করেছিল, বাসা ভাড়া দিয়েছিল, বাসা করে দিয়েছিল। সো 71 সালে তো ভারতের অসাধারণ ভূমিকা আছে, কিন্তু 75 থেকে 96 পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, 96 পর্যন্ত কেন ছিল না এটা আমি অনেক চিন্তা করছি। তবে আন্তর্জাতিক প্রেক্ষাপট দেখেন তখন রাশিয়া এবং কোল্ড ওয়ার একটা আছে, ভারত তখন রাশিয়াপন্থী, ভারতের সাথে তখন চায়নার দ্বন্দ্ব, ভারতের সাথে তখন আমেরিকার দ্বন্দ্ব, অর্থাৎ আমেরিকা এবং চায়না দুটো শক্তি চাচ্ছিল বাংলাদেশে একটা অ্যান্টি ভারত গভর্নমেন্ট থাকুক অথবা প্রভাব ভারত সরকার না থাকুক। নাও এরপরে 10 ট্র্যাক অস্ত্র, এই জিনিসটা ফ্যাটাল ব্লো বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে, যেটার দায় বিএনপিকে নিতে হচ্ছে। আসলে এখনও আমি মনে করি বিএনপি যদিও বারবার বলবে যে আমরা এরকম কোনো ঘটনা ঘটতে দিব না, কিন্তু ওইখানে ভারতের স্বাধীনতা সার্বভৌমত্ব বর্ডার
অনেক অনেকখানি সংশয়ের এখানে একটা সংশয় সংশয়ের অবশ্যই জায়গা আছে, কিন্তু যে পরিস্থিতি আসলে শেষ পর্যন্ত তৈরি হয়েছে সবাই সবার স্বার্থের জায়গা ঠিকই দেখে, কিন্তু তারপরেও এরপরে এই আমরা দ্বাদশ নির্বাচনে আমরা যদি দেখি আওয়ামী লীগ জিতে গেছে, তার মানে কি সেটা বলা হবে কিনা যে ভারত পাশে ছিল দেখে জিতে গেছে, বা যুক্তরাষ্ট্র ছিল না বলে ভারত আওয়ামী লীগ জিততে পারেনি? আমাদের দেশ কি আসলেও সেই জায়গায় পৌঁছেছে কিনা আমরা বিরতির পর সেটার উত্তর জানতে চাই। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমরা আলোচনাতে আবার ফিরে এলাম যে আসলেও যদি এই ধরনের বক্তব্য নানা জায়গা থেকে আসতে থাকে এবং নানা দেশের এরকম প্রকাশ্য স্পষ্ট বক্তব্য থাকে কোনো দলের পক্ষে বিপক্ষে, তখন এই দেশের জনগণ আসলে কি ভাববে, যে ভোট দিয়ে একটা সরকারকে আনা যায় কি যায় না, সেই প্রশ্ন রেখে গিয়েছিলাম আতাউর রহমান ঢালি। জানতে চাই ভারত যেটি করেছে সেটা নিয়ে যেহেতু এই কথা এসছে যে তারা আওয়ামী লীগকেই রাখতে চায় কিনা, কিন্তু যুক্তরাষ্ট্রের তরফ থেকে যখন একের পর এক স্যাংশন আসছিল, ভিসা নীতি আসছিল, নানা ধরনের চাপের কথা আসছিল, আপনাদের সাথে দফায় দফায় বৈঠক হচ্ছিল, তখন এই পুরো বিষয়টি এমনভাবে স্বাগত জানিয়েছেন আপনারা, তাতে মনে হয়েছে যে এই দেশের অভ্যন্তরীণ বিষয়ে তাদের হস্তক্ষেপটা খুব জরুরি এবং তারা সেটা সঠিকভাবে করছে, একটু আগেও সেটি আপনি বলেছেন। কিন্তু যখন তারা এই একের পর এক ঘটনা ঘটছে সেটিই কিন্তু প্রসঙ্গক্রমে ভারত এনেছে এই কারণে যে যে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে একটা সরকারকে, তাহলে সেই দুর্বল করার চেষ্টা তো প্রথম শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, সে ব্যাপারে কি আপনার দিদিমত আছে? আমি ঠিক বুঝতে পারলাম না যে কিভাবে আমেরিকা দুর্বল করার চেষ্টা করছে। আমেরিকা তার যত স্টেটমেন্ট এখানে যত আলোচনা বায়োলেটারের লোক আমাদের সাথে হোক, সরকারি দলের সাথে হোক, পররাষ্ট্র হোক, প্রত্যেকটা আলোচনায় একটা কথাই ওনারা বারবার বলছে যে আগামী নির্বাচন আমরা চাই এটা অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক একটা নির্বাচন হোক। এর বাইরে সরকারকে ফেলে দেওয়া বা সরকারকে চাপে রাখা এই ধরনের কোনো বক্তব্য তারা বলেন। এটা হয়তো আওয়ামী লীগ সরকার বলতে পারবে যে তাদেরকে কি চাপে রাখছে, এটা তো আমরা জানি না, আমাদের জানার কথা না। তারা আমাদের সাথে বিএনপির সাথেও একটা পলিটিক্যাল পার্টি, তারা সব দলের সাথেই কথা বলেছে, আমাদের সাথেও কথা বলেছে। কথা একটা, আমরা যেহেতু এখানে একটি গণতান্ত্রিক নির্বাচনকে কেন্দ্র করে এই যে ভিসা নীতি দেওয়া হয়েছে, আপনি কি মনে করেন যে এই ভিসা নীতি যদি বিএনপি ক্ষমতায় থাকতো এবং এই ভিসা নীতি আসতো, বিএনপি এক ধরনের চাপ বোধ করতো না? অবশ্যই এটা তো ভিসা নীতি তো একটা চাপ প্রয়োগ, তাহলে সেটাই স্পষ্ট হয় যে কি চাপ তাদের। তাহলে হ্যাঁ, র‍্যাবকে স্যাংশন দেওয়া হয়েছে, পুলিশের ক্ষেত্রে বলা হচ্ছে, ইয়ের ক্ষেত্রে বলা হচ্ছে, এগুলো তো চাপ। কেন আসলো এটা তো আমাদের দেশের জন্য দুর্ভাগ্য নয়, এটা আওয়ামী লীগ বা বিএনপি বলে কথা না। না না, অন্য কোন দেশের ক্ষেত্রে তো এটি এত এত হরো আসছে না, 20 থেকে 22টা দেশের নির্বাচন হবে এই সামনের বছর, কোন দেশের ক্ষেত্রে তো এসব আসছে না, কেন বাংলাদেশের বিষয়ে আসলো? বাংলাদেশের বিষয় কেন আসলো এটা আমেরিকা ভালো বলতে পারে, যে বাংলাদেশ মানে তাদের কাছে তারা যেটা মানে ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটসের যে বিষয়টা নিয়ে তারা সামনে আসছে, সেই সামনের তাদের যে ফিলোসফিক্যাল থট, সেই ফিলোসফিক্যাল থটের হয়তো এখান থেকেই তারা শুরু করতে চেয়েছে, যে আমরা বাংলাদেশ থেকে শুরু করতে চাই, দক্ষিণ পূর্ব এশিয়ায় অনেকদিন তারা নাই, সেই অবস্থান থেকে তারা এটা শুরু করতে চেয়েছে। আমি মনে করি ওনারা যেটা করেছে এটা, আমি এমন কিছু দেখি না, একটি দেশ একটি বন্ধুরাষ্ট্র আমাদেরকে যারা সবসময় সাহায্য করে, আমরা তাদের এইড বলি, লোন নিয়ে চলি, তাদের এই মানে আমাদের দেশে একটা সুন্দর গণতান্ত্রিক পরিবেশ দেখার রাইট তাদের আছে, এবং আপনি যদি এখানে হিউম্যান রাইটস লঙ্ঘিত হয়েছে এটা অস্বীকার করার কারণ নিশ্চয়ই, কিন্তু সেই জায়গাটাতে বারবার আপনি দেখেন আজকে শুধু তাইলে আসেন 2014-2018 এই যে দুইটা নির্বাচন, অর্থাৎ আওয়ামী লীগ সরকার বলবে যে আপনারা আসেন নাই, আমরা নির্বাচন করে ফেলছি, তাই না? সেখানে টার্ন আউট কতটুকু কিভাবে হয়েছে সেগুলি নিয়েও কথা হয়েছে, এবং সেই নির্বাচনের আগেও কিন্তু আমরা বাইরের তৎপরতা অনেক দেখেছি, আমরা দেখেছি অনেকবার, সবসময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, স্যার নিনিয়ান থেকে সবাই আসছে এখানে। এটা নিয়ে আপনি শুরু করেছেন, আমি শামীম হায়দার পাটোয়ারির কাছ থেকে একটা জিনিস জানতে চাই, যে পরিস্থিতিতে দুই পক্ষই বলুক না কেন যে তাদের কথা বলার রাইটটা আছে বা তাদের স্বার্থের জায়গা থেকে তারা কথা বলছে, কিন্তু আমি যে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে এই দেশের মানুষ যারা সবসময় আগ্রহ নিয়ে থাকে যে ভোটটা দিয়ে আমি আমার সরকার নির্বাচন করব, এবং সবসময় আওয়ামী লীগের একটু একটু না অনেকখানি মানে ভারতপন্থী বা ভারত আওয়ামী লীগের দিকে ঝুঁকে থাকা, এই যে সামনে নির্বাচন,
যদি আওয়ামী লীগ তার স্বীয় চেষ্টায় স্বীয় জনপ্রিয়তায় বা স্বীয় কর্মকাণ্ডের কারণে জিতে যায়, তাহলে আওয়ামী লীগ কি এককভাবে সেই ক্রেডিট নিতে পারবে যে তার জনপ্রিয়তাই তাকে এই জিত দিয়েছে, জয় দিয়েছে? ভোটের দিন প্র্যাকটিক্যালি অন্য দেশগুলো এখানে কি করতে পারে? মানে ভোটের দিন কি ভোটার হিসাবে অন্য দেশের লোক এসে দাঁড়ায়? নিশ্চয়ই না, এটা সম্ভব না। একটা জিনিস আমেরিকা করে দিয়েছে, বিএনপিকে স্বীকার করতে হবে, বিএনপি সমাবেশ করার বিশাল একটা সুযোগ পেয়েছে এবং পুলিশ বাধা দেয়নি। আমি মনে করি এটা আমেরিকা কোনো পক্ষপাত হয়ে করেনি, দেশের জন্য সার্বজনীন করেছে এবং বিএনপি সেই সুযোগটা ম্যাসিভলি নিয়েছে, অনেক লোক মোবিলাইজ করেছে। এখন যদি বলে থাকেন যে বিএনপি জনসমাবেশ করিয়ে দিয়েছে, এটা তো বলা যাবে না। এখন এই জনসমাবেশ করে করে বিএনপি শক্তি সঞ্চয় করে ভোট পর্যন্ত গিয়ে ভোটে ভালো ফল করতে পারে, এই সুযোগটা আপাতত দৃষ্টিতে তৈরি হয়েছে এবং পত্রিকাগুলো কভার করছে, নজর রাখা হচ্ছে, আলোচনা হচ্ছে। আপনি আজকে আলোচনা করে কালকে বিএনপির উপর টর্চার করতে পারবেন না, হচ্ছে না। আমি কিন্তু মানে এই গত 10 বছরের মধ্যে আমি মনে করি বিএনপি এখন কমফোর্টেবল জায়গায় আছে। এখন এটাকে ভোট পর্যন্ত তারা নিয়ে যাবে কি না, নিয়ে গেলে একরকম, ভোট বর্জন করলে একতরফা হলে একরকম, অনেকগুলো সিমুলেশন নির্ভর করবে। যদি ভোট একতরফা হয়, সেটা যত ভালোই ভোট হোক এটা গ্রহণযোগ্য হবে না। তারপরও বাংলাদেশ থাকবে, তারপরও সরকার থাকবে, তারপরও শেখ হাসিনা হয়তো প্রাইম মিনিস্টার হবে, কিন্তু দেশকে অনেকগুলো বাধা অতিক্রম করতে হবে, শেষ করে অতিক্রম করতে হবে। আর যদি দোতরফা ভোট হয়, সেই ভোটটা কম্পিটিটিভ হয়, এটা সবার জন্য একটা উইন উইন সিচুয়েশন আনতে পারে, সেটা আনতে পারে। আমি একটু আমিনুল ইসলাম আমিনের কাছে যাই। স্বামী মাহাদা পাটোয়ারি যেটা বলছে, এককভাবে যখন কিছু হবে সেটা আসলেও গ্রহণযোগ্য করাটা অনেক বেশি জটিল পরিস্থিতি হয়, কিন্তু 14-18 আমাদের সেই অভিজ্ঞতার জায়গা দেয়নি। এককভাবে কিছু দলকে সাথে নিয়েই আওয়ামী লীগ সেটা করেছে, গ্রহণযোগ্যভাবে থেকেছে তারা এবং তারা পূর্ণ মেয়াদে থেকেছে। কাজেই এইসব বাহ্যিক চাপ বা বহির্বিশ্বের চাপ আসলেও কি আওয়ামী লীগ খুব বেশি বোধ করবে নাকি এককভাবে সেটা সামলানোর চেষ্টা করবে? আসলে 14-18 নিয়ে অনেক কথা হয়েছে, বাট আমি যেটা মনে করি, বিএনপি যতই বলুক না কেন, 14 নির্বাচনটা বিশ্বে গ্রহণযোগ্য ছিল না, সেটা আমি কোনোভাবে একমত না, কারণ তথ্য প্রমাণ সেটা বলে না। গ্রহণযোগ্য না হলে সে পার্লামেন্টারি স্পিকার শিরীষ শারমিন চৌধুরী কখনোই পার্লামেন্ট কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের স্পিকার ভোটে নির্বাচিত হতেন না, এবং সেই পার্লামেন্ট মেম্বার সাবের হোসেন চৌধুরী ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের আমরা তো একবারও বলিনি যে আমরা চাই না বিএনপি নির্বাচনে আসুক, অথবা আমাদের এমন কোন সুযোগও নেই বিএনপি নির্বাচনে আসতে চাইলে তাকে বাধা দেওয়ার, কোনো সুযোগ নেই। এখন যদি কেউ নির্বাচনে না আসে, তার পায়ে বা কোমরে দড়ি বেঁধে নির্বাচনে আনারও সুযোগ নেই। কিন্তু আমি ডালিবি যে কথাগুলো বলছেন যে র্যাবের উপরে স্যাংশন, হিউম্যান রাইটস, ভেরি গুড, খুব ভালো কথা বলেছেন, কিন্তু আমার বিষয় হচ্ছে কি, হিউম্যান রাইটস এই বিষয়টা কি 2022 সাল থেকে পৃথিবীতে আসছে? আমি সেই প্রশ্ন তাকে করেছি আমিন ভাই, আদিকাল থেকে ছিল না? আমি প্রশ্ন করি, কারণ তার যদি আদিকাল থেকে হিউম্যান রাইটসের বিষয়টা ছিল, তাহলে আমি একবারে 15 আগস্টের ইন্ডেমনিটি ওগুলোতে গেলামই না। আমি যদি 2002 সালের অপারেশন ক্লিন হার্টের কথা বলি, আমি সেই পুরনো আলোচনায় যাই না, পুরনো না। তাহলে আমার কথা শুনতে চেয়েছি, আপনার কাছে প্রশ্ন থাকলে, আমার জন্য সময় কম যেহেতু, প্রশ্নটা ছিল এই, একটা মিনিটে শেষ করি আমি, আপনাকে এক মিনিট দেওয়ার জন্য আসবো, যে আসলেও সেটি 14 এবং 18 তে পূর্ণ মেয়াদ শেষ করেছে বিএনপি কে ছাড়াই নির্বাচনে তারা ছিল না, এইবার আসলেও আওয়ামী লীগের জন্য সেটা সম্ভব হবে কিনা বিরতির পর জানতে আসবো। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। যে আলোচনাতে আমরা ছিলাম, প্রশ্নটা করি, সেটি হচ্ছে যে যেভাবেই হোক না নির্বাচনটা, সেটি আসলে এককভাবে আওয়ামী লীগ যদি সে নির্বাচনে যায় কিছু দলকে সাথে নিয়ে, তাহলে 14 এবং 18 মতো পূর্ণ মেয়াদে তাকে গ্রহণযোগ্য সরকার হিসেবে টিকে থাকা তার পক্ষে সম্ভব কিনা। স্বামী মাহাদার পাটোয়ারি, কিতে শুরু করি? জোর করে থাকা যায়, কিন্তু আসলে তেলের দাম বাড়িয়ে, IMF-এর লোন নিয়ে, ইম্পোর্ট চেপে ধরে সরকার অর্থনীতির ধসটা ঠেকিয়েছে। রিজার্ভ কিন্তু বাড়ছে না, রিজার্ভ কমছে, এই মুহূর্তে কেউ বললো 19, কেউ বললো 20, এবং এই এই হারে যদি অর্থনীতি ধস নামতে থাকে বা আমাদের চাপ থাকে আয় ব্যয়ের ভারসাম্য, তো আমরা কিছুদিন পরেই রিজার্ভ আরও কমে যাবে। আপনি তখন দেশ গ্লোবালাইজ ছাড়া কীভাবে চালাবেন? আপনি তখন রাশিয়া চায়না নিয়ে দেশ চালাতে পারবেন না, এটা বাস্তবতা। বাংলাদেশের যে অর্থনৈতিক ক্রাইসিস, আমাদের ইন্ডিয়া লাগবে, আমেরিকা লাগবে, চায়না লাগবে, রাশিয়া লাগবে, ইউরোপিয়ান ইউনিয়ন লাগবে। এখন যাদেরকে আপনার লাগবে তাদের কিছু কথা আপনাকে শুনতেই হবে, কতটুকু শুনবেন সেটা আপনার স্টেটসম্যানশিপ অ্যান্ড লিডারশিপ আছে। ইন্ডিয়া আরও একটা কথা বলেছে, আমি স্টেটমেন্টটা পুরোটা পড়লাম, যে এভাবে চাপ দিলে তারা আশঙ্কা করছে বাংলাদেশ হঠাৎ করে আরও বেশি চায়নার দিকে ঝুঁকে যেতে পারে। অর্থাৎ আমেরিকার যে মুখ্য উদ্দেশ্য চায়না থেকে বাংলাদেশকে একটু ডিটাচ করা, আওয়ামী লীগকে ডিটাচ করা, সেটা ব্যর্থ হতে পারে। তো ওই ইকুয়েশনটাও আমেরিকাকে করতে হবে। আমি ফ্রাঙ্কলি মনে করি
আমেরিকা বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের জন্য একটা বিশাল পদক্ষেপ নিয়ে নিয়েছে, প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে এবং সরকারকে বাধ্যই বলবো ডায়ালগে বাধ্য করেছে। সরকার তো আমেরিকার ডায়ালগকে অ্যাভয়েড করতে পারছে না, এই ডায়ালগ থেকেই আমাদের উত্তরণ হতে হবে, সমাধান আনতে হবে, অন্য কিছু দিয়ে সমাধান হবে না। এখন অনেকে বলতে পারেন ইকোনমিক স্যাংশন, অনেকে বলতে পারেন হিউম্যান রাইট স্যাংশন, পিসকিপিং মিশন থেকে চলে আসা, এগুলো দেশের ক্ষতিকারক কাজ এবং এগুলো কোনো কিছু করলেই যে শেখ হাসিনা ভয় পেয়ে আমেরিকা যা বলবে তাই শুনবে ব্যাপারটা, কিন্তু তাও না, নিশ্চয়ই না, এটাও কিন্তু বাস্তবতা। তো আমার মনে হচ্ছে আমাদের এখন একটা ঐক্যমতে আসা দরকার, কোন জিনিসগুলো দেশের স্বার্থে দরকার, দেশের স্বার্থে একটা অন্তর্ভুক্তিমূলক ইলেকশন দরকার, সেখানে বিএনপির কিছু কন্ডিশন শুনতে হবে। তবে বিএনপির যে ক্যারটেকার গভর্নমেন্টই একমাত্র শর্ত এটা আমি কখনো সেটা মানেন না, সেটা অনেক আগে থেকে আমরা শুনেছি। আমরা ঢালি ভাইয়ের কাছে আসি যে শেষ পর্যন্ত আসলে এই অন্য দেশের উপর বা পরাক্রমশালী দেশের উপর নির্ভর করে বিএনপি আসলে এই নির্বাচনকে মোকাবেলা করতে চায় কিনা। বিএনপি কখনোই এইভাবে চিন্তা করে না, বিএনপি জনগণের দল, বিএনপি বারবার জনগণের দ্বারা নির্বাচিত হয়েছে। এবং দেখেন বিএনপির আজকে আমাদের ম্যাডাম হসপিটালে, দুর্ভাগ্যজনক যে ওনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আসে, তো উনি যত ইলেকশন করেছে বাংলাদেশে 5টা সিটে উনি কিন্তু 5টা সিটেই প্রতিবার জয়লাভ করেছে, ওনার মতো পপুলার নেত্রী কেউ নেই। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী উনিও 5 সিটে ইলেকশন করেছেন, উনি জয়লাভ করেছেন কিন্তু সব সিটে কিন্তু জয়লাভ করেননি, কিন্তু খালেদা জিয়া কিন্তু করেছেন। তো আজকে আমরা কাজে আমরা জনগণের উপরে নির্ভর করি, সেই হিসাবে আমাদের দেশ যেহেতু এই যে বলছে সারা পৃথিবী এখন গ্লোবাল ভিলেজ, সবার সাথে বিভিন্ন কারণে আমরা সম্পর্কিত, অর্থনৈতিক কারণে আরও বেশি সম্পর্কিত, অনেকের সাথে কালচারালি সম্পর্কিত, কাজে তারা তো আসবেই। এটা আপনি এটা আমি খুব কথা বললাম, শুধু একটা ছোট্ট হ্যানার মধ্যে একটা উত্তর নিয়ে ঢেলে দেয়, যদি যুক্তরাষ্ট্র বা এমন কোনো পরাক্রমশালী দেশ এসে বিএনপিকে বলে আপনারা নির্বাচনে যান, কোনো প্রশ্ন ব্যতিরেকে আপনারা কি যাবেন? বিএনপি এ ধরনের দল না, বিএনপি আমাদের দাবি দিয়েছে কারো কারো দিকে তাকায়া কারো দিকে মানে আলোচনা করে বিএনপি কিন্তু দাবি দেয় নাই। বিএনপি তার নিজস্ব দাবিতে আছে, সেই নিজস্ব দাবির ভিতরে দাবি আদায় করবে এবং বিএনপি সেটা আদায় করে ছাড়বেই। আরেকটা একটা সেকেন্ড, আমার দুর্ভাগ্য হলো সারা জীবনের আওয়ামী লীগকে নিয়ে আমার একটা দুর্ভাগ্য, মানে আমার খুব কষ্ট লাগে যে আওয়ামী লীগ সম্পর্ক সেই 71 সাল থেকে কংগ্রেসের সাথে, আমি কংগ্রেসের সাথে তাদের দীর্ঘ ঐতিহাসিক সম্পর্ক, সেই আওয়ামী লীগের সাথে কি করে একটা সাম্প্রদায়িক দলের সম্পর্ক হয় বিজেপির, একটা দুর্ভাগ্য। আমরা একটু যাই, আপনি বলছিলেন, আমি প্রশ্ন আমি এই জায়গা দিয়ে শুরু করি। আসলে ঢালি ভাই যেটা বলছেন যে কংগ্রেস এবং বিজেপি, সম্পর্কটা কংগ্রেস আর বিজেপি না, সম্পর্কটা আওয়ামী লীগ বলে একটা পলিসির, তো সুতরাং এটাকে অন্যভাবে ব্যাখ্যা করার সুযোগ নেই। আর আপনার ওই প্রশ্নের জবাব আমি যেটা বলতে চাই যে আমি যেটা মনে করি যে আমরা মনে প্রাণে চাই বিএনপি সহ সব রাজনৈতিক দল নির্বাচনে আসুক, আবার বিএনপি যত কথাই বলুক ডালি ভাইরা বাস্তবে তারা ভর করেছে বিদেশি শক্তির উপরে, ওই বিদেশি শক্তি একবারও বলেনি যে বাংলাদেশে একটা কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হতে হবে। তারা যেটা চাচ্ছে একটা ইনক্লুসিভ ফ্রি ফেয়ার যেখানে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে। এবং আমরা বঙ্গবন্ধু কন্যা আমেরিকা এটা চাওয়ার আগেই, আপনি যদি তার গত 2 বছরের বক্তব্যগুলো দেখেন, আপনি সেখানে দেখবেন যে তিনি ইভেন উনি আল জাজিরাতে গিয়েও বলেছেন যে আমরা আগামী নির্বাচনটা হবে ফ্রি ফেয়ার এবং মানুষ স্বাধীনভাবে তাদের মতামত ব্যক্ত করবে, মানুষ আমাকে যদি ভোট দেয় আমি কত ক্ষমতা থাকবো, না থাকলে আমি চলে যাবো। সেই জায়গায় দাঁড়িয়ে বিএনপি যদি মনে করে যে জনগণ তাদের শক্তি, তাহলে আমি মনে করি তাদের এই নির্বাচন ফেস করা উচিত। আর কোনো কারণে যদি বিএনপি নির্বাচনে না আসে ওদের জেদের বশবর্তী হয়ে, আমি মনে করি বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো যদি এই নির্বাচনে পার্টিসিপেট করবে এবং তারা পার্টিসিপেট করলে সেই নির্বাচন ওয়ার্ল্ড ওয়াইড গ্রহণযোগ্য না হবার কোনো কারণ আমি দেখি। একদম উত্তর পেয়েছি আমি, অনেক ধন্যবাদ আমাদের সাথে। তারপরেও দলগুলো বলতে চাই যে শেষ পর্যন্ত দেশের জনগণই অনেক বড় কিছু, তাদের মাধ্যমেই তারা ক্ষমতায় আসতে চায় এবং ক্ষমতায় তাদের ভালোবাসা নিয়েই থাকতে চায়। আমরাও সামনে তাকিয়ে আছি নির্বাচনকে কেন্দ্র করে এই দেশের জনগণ কতখানি তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে। সাথে থাকবেন টিবিসি এবং রাজকাহনের।